গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। ইন্ট্রোটা ভিডিওতে দেওয়া হয়নি, এখনই দিয়ে দিচ্ছি। হেই, হোয়াটস আপ ইউ বিউটিফুল পিপল, দিস ইজ গৌরব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। এখন হচ্ছে কোভিড সিচুয়েশন, আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড ভালো থাকার চেষ্টা করো। আর বেশি নিউজ দেখো না, কারণ নিউজ দেখলে বেশি একটু ভয় পেয়ে যাবে, নিউজ একটু বেশি মানুষকে ভয় পাই দিচ্ছে। সো বাড়ির লোকের সাথে থাকো, তার সাথে টাইম স্পেন্ড করো, আর যদি পারো আশেপাশে যাদের হেল্পের দরকার তাদেরকে হেল্প করো, কোথাও ডোনেট করার থেকে এটা অনেক বেটার। সো গাইজ, ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে, কারণ ভিডিওটা অনেক পার্ট পার্টে আছে, বাট ইন্টারেস্টিং জিনিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লাস্টে নিজেই বলতে বাধ্য হবে যে না ভাই, ভিডিওটা সত্যিই ভালো ছিল। সো দেখা হচ্ছে ভিডিওতে, যাও দেখো। প্রচুর লোক চান করছে। ধান গোড়াতে আছি, আর 2020টা এত বাজে গেছে সবার জন্য, লাইক এখানে একটা বন্যা হয়েছিল, আর দূরে যে নৌকাটা দেখতে পাচ্ছ ওখানে অতটা অবধি ছিল এই পুরো মাটির এই জায়গাটা, লাইক ওইখান থেকে এত অবধি ধসে গেছে বন্যাতে, 100-150টা পরিবার ঘর ছাড়া হয়ে গেছে। আমরা তোমরা বুঝতে পারছো 2020টা কতটা বাজে ছিল। আসো দেখাচ্ছি তোমাদেরকে। ও ভাই সাহাব। সো গাইজ, তোমরা ভাবছো আমি আর বুবাই হঠাৎ করে চিল্লিয়ে কেন উঠলাম। গাইজ, আমরা যে জিনিসটা দেখলাম সেটা দেখে আমরা যতটা এক্সাইটেড হয়েছিলাম না, তোমরা যদি দেখতে তোমরাও অতটাই এক্সাইটেড হয়ে যেতে। গাইজ, আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে একটা গঙ্গার ডলফিন। হ্যাঁ ও ভাই সাহাব, ওই যে ডলফিনের ভিডিওটা যেটা তোমরা দেখলে, অনেকের মনে হতে পারে যে কোনো নেট থেকে নেয়া কোনো ভিডিও, বাট না গাইজ, ওটা একটা সত্যি গঙ্গার ডলফিন। আর আমি আর বুবাই সেদিনকে অনেক লাকি ছিলাম, তাই হয়তো আমরা দেখতে পেয়েছি। তারপরে ডলফিনটা অনেকবার বেরিয়েছিল, আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম জিনিসটাকে দেখে, বিকজ অফ লাইফে ফার্স্ট টাইম ডলফিন দেখছি ভাই। তাও আর গঙ্গাতে চিল্কা গেছিলাম অনেক ছোটোবেলায়, বাট ওখানে ডলফিন দেখতে পাইনি, আর চোখে এত সামনে ডলফিন দেখছি, আমি জাস্ট ফোনটা ট্রাইপড সমেত নিচে লাগালাম, ওয়াইড অ্যাঙ্গেলে করে রেখে দিলাম। আমি বলছিলাম হচ্ছে হোক ভিডিও, আমি এদিক দিয়ে ভাই দেখবো, আগে ভিউটা এনজয় করি। তখন আর ওই ভিডিওটা আমি দেখিনি যে কতটা কি রেকর্ড হয়েছে। এটা আমার সবথেকে একটা বাজে অভ্যাস বলতে পারো তোমরা, যে আমি যখন ভিডিও রেকর্ড করি কম টাইমে দেখি, কারণ আমি জানি হয়তো পারফেক্টই হয়েছে, অতটা নিজের প্রতি বিশ্বাস আছে। তো তারপরে যখন আমি পরে ওই ভিডিওটা দেখি, যে তখনও দেখিনি, ইভেন আমি বাড়ি এসে দেখেছি, মুর্শিদাবাদ থেকে বাড়ি এসে দেখেছি, বাড়ি এসে দেখছি যে ভিডিওটা, তারপরে পুরো জিনিসটাই ব্লার হয়ে গেছে। যাই হোক, আর তারপরে যে ভিডিওগুলো করেছিলাম, 3-4টে ভিডিও করেছিলাম ওইখানে ধানডুবি বলে যে জায়গাটায় আমরা গেছিলাম, বাট ওইখানের ভিডিওগুলো জানি না কেন আমার ল্যাপটপে চলছে না, রেন্ডার হচ্ছে না, কেটে 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 যাচ্ছে। তো এতটা অবধি জায়গাটা থাক, এর পরের পার্টটা হচ্ছে রাজবাড়ি, যা ওইটা দেখো। তো আমরা অনেক চেষ্টা করলাম, বাট রাজবাড়ির ভিতর কোনো ঢোকার চান্স হলো না। এর আগের বার যখন এসেছিলাম, আজ থেকে 2 বছর আগে, তো মেসোমশাই বেঁচে ছিল তখন, আর মেসোমশাইয়ের এখানে একটা আলাদাই মানে রেসপেক্ট ছিল, লাইক মেসোমশাইয়ের নাম নিলেই জাস্ট সব হয়ে যেত। তো এইবার সেই জিনিসটা আর হলো না। আমি কবে আসবো সেটা আমি নিজেও জানি না, আর জানি না কোনোদিন ভিতরে ঢুকতে পারবো কি না, বাট তোমাদেরকে যতটা দেখানোর বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি আমি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আসো দেখা যাক। কত মোটা আঁক, বাঁশের মতন। বহুত মানুষ লাগলো, মত করো, রেন লো, রেন বহুত বুড়ে লাগলো, তোবা তোবা।
যে কিছু লাইক অনেক ছোটো ছোটো শর্টস পেয়েছি দু তিনটে, সেগুলো হয়তো তোমাদের ভালো লাগবে। আমার এখানে সবথেকে যে ভালো যে জিনিসটা লাগে সেটা হচ্ছে লাইক দেখো ওই হচ্ছে গঙ্গা আর এই হচ্ছে রাজবাড়ি। লাইক যখন এখানে জমিদাররা থাকতো তখন এই মানে দেখতে কত সুন্দর লাগতো এই দৃশ্যটা, লাইক এত সামনে গঙ্গা রাজবাড়ি, রাজবাড়িতে গঙ্গা দেখা যাচ্ছে, লোকের আনাগোনা, লাইক ভেবেই কীরকম একটা লাগে যে না কত সুন্দর ছিল সেই সময়টা। তো গঙ্গার পাড়ে যাচ্ছি, তো এখন গঙ্গার পাড়ে নৌকাতে বসে আছি, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, জাস্ট অসাম লাগছে। আর এখানে বসে জাস্ট কিছু বলার মানে যখন আমি এখানে সেকেন্ড টাইম এলাম এনে, বাট যখনই আমি গঙ্গার পাড়ে আসি না লাইক স্পিচলেস হয়ে যায়, কিছু বলার মতন থাকে না। মানে ওইদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া, এখানে দেখার মতন এই সব জিনিসগুলো আছে লাইক ন্যাচারাল। এখানে জাস্ট আছে গঙ্গা, রাজবাড়ি আর কিছু প্রকৃতির দ্বারা ক্রিয়েট হওয়া জিনিস। লাইক এখানে আরেকটা ওরকম পার্ক আছে তোমার রঘুনাথগঞ্জ বলে একটা জায়গা আছে, ওই দিকে আছে, লাইক গঙ্গার মাঝে একটা দ্বীপের মতন ক্রিয়েট হয়েছে 1.5 কিলোমিটার জায়গা জুড়ে, আর ওখানে একটা পার্ক আছে অনেক সুন্দর, আমি ওটার কথা শুনলাম ছোটো জামাইবাবুর কাছে, বাট জানি না ওখানে যাওয়া হবে কি না। যদি কোনো দিনও আসি তাহলে ওইটার একটা অন্য ভিডিও তৈরি হবে, তো আর ভিডিওটাকে বড় করছি না। আশা করি তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। কী ভাবলে যে কালকেই চ্যাপ্টার শেষ? না, নিউ ডে নিউ হোপ। আর আজকের ভিডিওটা প্রচুর আলাদা আর প্রচুর অসাম হতে চলেছে। আমি ভেবেছিলাম যে আমি রাজবাড়ির ভিতরে কোনোদিন আসতে পারবো না, তাও বলে না ভাগ্যে লেখা থাকলে সব হতে পারে, লাইক হোপ ছাড়তে নেই কোনো দিনও, মানুষ চাইলে সব কিছু করতে পারে, এই কথাটা একদম সত্যি। লাইক আজ 2 বছর পর সেই রাজবাড়ির ভিতরে আমি দাঁড়িয়ে আছি। এটার এর আগে যখন আমি এসেছিলাম ভিডিও বানিয়েছিলাম বাট আপলোড করতে পারিনি, কারণ ফোনটাকে আমি রিসেট করতে হয়েছিলো আমাকে আমার ফোনটাকে। তো এইবার পুরো ভিডিও নেওয়া হবে, ভালো করে নেওয়া হবে আর এডিটিংটাও তাগড়া করে করা হবে। সো কিসের ওয়েট করছো, চলো। এটা হচ্ছে জমিদার বাড়ি দুর্গা মন্দির। এগুলো তিজোরি করেঙ্গে, পয়সাই পয়সা হোগা। সিঁড়ি বন্ধ করা আছে, এটা হচ্ছে লাইক এতটাই পুরনো একটা রাজবাড়ি। তোমরা যখন দেখবে ভিডিওটা
এতটাই ভালো করে আগেকার দিনের জিনিসগুলোকে বানানো হয়। এখানে দাঁড়িয়ে আছি আর একটাই জিনিস মনে করছে যে যখন এখানে সবাই থাকতো, জমিদাররা থাকতো, জায়গাটা কতটা সুন্দর ছিল তখন ধারণার বাইরে। এখনই এতটা সুন্দর লাগে জায়গাটা, লাইক যখন এখানে লোক থাকতো, আনাগোনা ছিল লোকে, কতটা সুন্দর লাগতো জাস্ট। তো এই জায়গাটাতে আর বেশিক্ষণ থাকবো না, বাইরের দিকে যা। ভালো লাগলো তো শর্টসগুলো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর এবার বলছি, এবার যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক করতেই হবে, কারণ লাইক না করে যাবে কোথায়? এত সুন্দর জিনিস দেখিয়েছি, এত বছর পুরনো একটা ঐতিহ্য, আগেকার দিনে জমিদাররা কীরকমভাবে থাকতো আর তাদের বাড়ি কীরকম হতো, তাদের পুজো, পুজোটা দেখাতে পারবো না, কারণ আর জন্য আমাকে দুর্গা পুজোর সময় আসতে হবে। দেখা যাক, যদি কোনো দিন দুর্গা পুজোর সময় এখানে আসি তাহলে তো একটা নেক্সট লেভেল ভিডিও হবে। তো ততক্ষণের জন্য সাথে থাকো, পরবর্তী যে ভিডিওগুলো নতুন আসবে এগুলো দেখতে থাকো, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা দাবিয়ে দিও যাতে যে কোনো আমার ভিডিও যখনই আমি আপলোড করবো সবার প্রথম যাতে তুমি দেখতে পাবো ভিডিওটা।